আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে দুটি টক রান্নার রেসিপি শেয়ার করব আর আমি টক দুইভাবে রান্না করি সেই দুইভাবে দুটো টক রান্নার রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে জলপাই দিয়ে দেশি পাঁচমিশালি মাছের একটি টক রান্না করে আপনাদের সাথে দেখাবো আর একটি টক হচ্ছে বাটা মাছ দিয়ে টমেটোর টক রান্না তো আমি প্রথমে বাটা মাছ দিয়ে টমেটোর টক রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই টকটা এটাই হচ্ছে টমেটোর টক আর এই টম টক রান্না সবাই করতে পারে তারপর যারা যারা নতুন তাদের জন্য আজকে আমার এই রেসিপিগুলো তো আমি একই ভিডিওতে দুটো টক রান্নার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর আমার সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টক রান্না করতে কি কি লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে জলপাই নিয়েছি আর এখানে জলপাই আমি হাফ কেজি জল পাই আমি টুকরো করে নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি হাফ কেজি আর এখানে আমি বাটা মাছ নিয়েছি চারটা বাটা মাছ নিয়েছি ছোট ছোট টুকরো করে আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখানে আমি রসুন নিয়েছি তো আমি বাগারটা পরে দিব আমি প্রথমে বাগার দিয়ে রান্নাটা করব না আমি প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে একটা পাত্রে মাছগুলো নিয়েছি মাছগুলো টুকরো করে আমি ভালো করে ধুয়ে তারপরে পাত্রে নিয়েছি আর অল্প পানি দিয়ে আমি বসিয়েছি তারপর আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়া প্রায় দেড় চা চামচ হলুদ গুঁড়া আর আধা চা চামচ মরিচ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে দিব তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব চোরাটা জ্বালিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো এই যে দেখুন বলক চলে এসেছে তা আমি এর মধ্যে অল্প কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি কাঁচা এইভাবেই দিয়েছি তারপর বলক আসার পর আমি জল পাই টুকরো করে জল পাই আর টমেটো কুচি দিয়ে দিলাম আমি মাছগুলো তুলি নাই আপনারা চাইলে মাছগুলো তুলে নিতে পারেন কিন্তু আমি মাছগুলো তুলবো না আমি মাছগুলো ও টমুটো জল পায়ের সাথে আরও ভালোভাবে কষিয়ে তারপর রান্নাটা করবো আর মাছটা একটু ভাঙলেই টকটা খেতে বেশি ভালো হয় তাই আমি এভাবেই রান্না করব তো এই যে দেখুন টমেটো আর জলপাই কিন্তু মিশে এসেছে আমি এভাবে প্রায় দশ থেকে বারো মিনিট কষিয়ে নিয়েছি আর এখন টকে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে জলপাই হাফ কেজি নিয়েছি তো বুঝতে পারছেন একটু টক হবে তাই আমি পানিটা এখানে প্রায় চার কাপ পানি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন যে দেখুন বলক চলে এসেছে এটা আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল হোক বিশ থেকে পঁচিশ মিনিট জাল হওয়ার পরে আমি এটাকে বাঘার দিব জাল হতে হতে দেখুন এই পর্যায়ে চলে এসেছে দিক দিয়ে আমি আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বড় সাইজের দেড়টা রসুন কুচি আমি বেজে নিচ্ছি তো এই রসুনগুলো যখন বাদামি রঙ হবে তখন আমি নামিয়ে তারপর টক রান্না টকের মধ্যে দিয়ে দিব তো আমি রসুনটা বাদামি রঙ এই যে দেখুন রসুনটা বাদামি রঙ হয়ে এসেছে আমি এতটুকুই কালার রাখবো এর চেয়ে বেশি কালার করব না এখন আমি টকে দিয়ে দিব এখন আমি ভালোভাবে মিশিয়ে দিব আর টকটা বলক আসা পর্যন্ত চুলাটা জালটা রাখবো তারপর যখন বলক চলে আসবে চুলাটা বন্ধ করে দিব এই যে দেখুন বলক চলে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমার টক রান্না শেষ এই যে দেখুন আর এই যে দেখুন আর মাছটা একটু ভাঙা ভাঙা হয়েছে এই মাছটা একটু ভাঙা ভাঙা হলে টকটা খেতে বেশি ভালো হয় আপনারা চাইলে মাছটা তুলেও নিতে পারেন যারা ভাঙাটা পছন্দ করেন না মাছটা ভেঙে গেলে তো এই যে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর এই টক দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক মজা আর এই টমরুটা কিন্তু বারো মাসে পাওয়া যায় এই টমেটো দিয়ে আমি এই টক রান্না করেছি আর আমার যে জলপাইগুলো এগুলো কিন্তু ফ্রিজে রাখা সিজনের জলপাই এখন তো আর জলপাই সিজন শেষ আমি সিজনের সময় ফ্রিজে রেখেছিলাম তো সেই জলপাইগুলো দিয়ে আমি টকটা রান্না করেছি আর আমার রেসিপি গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা পরিবারে বন্ধুদের সাথে প্লিজ আমার এই রেসিপি গুলো শেয়ার করবেন তো এখন আমি জল পাই দিয়ে যে পাঁচ মিশালি মাছ টক কিংবা ঝোল বলতে পারেন সেই রান্নাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জলপাই দিয়ে পাঁচ মিশালি দেশি মাছ টক রান্না কিংবা এটাকে ঝুলো বলা হয় রান্নাটা করতে কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কেজি থেকে একটু বেশি পাঁচ মিশালি মাছ নিয়েছি এখানে কয়েকটা জাতের মাছ আছে এগুলো দেশি মাছ ট্যাংরা থেকে ধরে পুঁটি থেকে ধরে বিভিন্ন জাতের মাছ আছে এখানে তাই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে দেখুন খেটে খুঁটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি আর এই জলপাইগুলো ফ্রিজে রাখা সিজনে আমি ফ্রিজে রেখেছিলাম তাই এখন আমি টকরা নাতে চলে যাব আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি আর পাতিলটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিব আর এই টোকটা আমি প্রথমে বাগার দিয়ে রান্না করব পরে বাগার দিব না এই যে রসুনটা আমি বেজে নিচ্ছি রসুনটা যখন একটা কালার চলে আসবে তখন আমি মশলা দিব এই যে দেখুন রসুনটা হালকা একটা কালার এসেছে তো আমি আর একটু কালার করে নিব আর রসুনে পেঁয়াজ পেঁয়াজ আমার কাছে ভালো লাগে না তাই আমি দেই না আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন রসুনের সাথে তো এই যে দেখুন রসুনে একটা কালার চলে এসেছে বাদামি কালার হয়ে এসেছে তো এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচ অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমি এটা মরিচ গুঁড়া দিবো না আপনারা চাইলে মরিচ গুঁড়া যদি খান তাহলে দিতে পারেন তারপর আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি মাছগুলো নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেলে আমি তারপর জলপাইগুলো মাছে দিয়ে দিব আর আমি লবণটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন লবণটা এখানে দিয়ে দিলাম আর নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো এই যে মাছগুলো একটু কষানো হয়ে গিয়েছে এখন জলপাইগুলো দিয়ে আমি কষিয়ে নিব এখন আমি এখানে যে কষানো হয়ে গিয়েছে আমি জুল দিয়ে দিচ্ছি আপনার আপনার পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে প্রায় তিন কাপ দিয়েছি আমি এই যে স্টকটা একটু ঘন ভাবে রান্না করব তো এখন দেখুন আমি একটা ডাক্তার দিয়ে ডেকে রেখেছিলাম এখন বলক চলে এসেছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দশ পনেরো মিনিট জাল করে নিয়ে তারপর কাঁচামরিচগুলো দিয়েছি এখন আরও কিছুক্ষণ জাল করব এটা আমি হাইটে রান্না করছি আর এই যে জাল হওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এখন দেখুন এই টক রান্না কিন্তু হয়ে গিয়েছে মাছ এটা মাছ এক জলপাই সব সিদ্ধ হয়ে গেছে আর জলপাই থেকে টক যেটা বের হওয়ার সেটাও বের হয়ে গিয়েছে একদম আর এভাবে কিন্তু টক রান্না করলে বা মাছের ঝোল বলতে পারেন এটা অনেক ভালো লাগে খেতে দেশি মাছ দিয়ে তা আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আপনাদের পরিবার ও বন্ধুর সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখার পর কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো